দেখতে পারি সবাই দেখতে পারে না বাবা দেখতে পারে দেখে চললাম ওদেরকে নিয়ে আসতে পারতাম আজকের দিনটা মনে হয় আমার বেশ লাগে রাত্রবেলা এসে থাকার জন্য জিনিসটা বুঝতে হবে আপনি এরকম বলতে কিছু বুঝতে পারি Thank you.
আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে গাছগুলো শিকড় থেকে মাটির নিচে আর এই শিকড়গুলো পানির উপরে ওঠে, কারণ লবণ পানি রিফাইন করে এই গাছকে মিষ্টি পানি দেয়, এটা বলা হলো ম্যানগ্রোভ। আর আরেকটা বৈশিষ্ট্য হলো এই ম্যানগ্রোভ জিনিসটা হলো আপনার নোজ আছে না পুরো জাস্টের সোলার পরে আমাদের জাজকে কন্ট্রোল করি আমরা, জাজে ইকো সাউন্ডার আছে, জিপিএস আছে, ওয়ারলেস সেট আছে, আমরা যোগাযোগ করতে পারি কোথায় যাচ্ছি, একে আমরা জিপিএসের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি, ইকো সাউন্ডার কোথায় কত পানি আছে, কোথায় কত মাছ আছে এটা আমরা ফাইন্ড আউট করতে পারি। জাজের সেফটি বোর্ড আছে, আবার একটা কান্ট্রি বোর্ড আছে আমাদের, যেসব থাকে আমরা নামবো ওই ভোরে ভোরে নামা ওঠা করবো, যে সকালবেলা যেভাবে আপনারা আসলেন এই ভোরে ভোরে আমরা নামবো। স্পিড বোর্ডটা রাখার উদ্দেশ্য হলো যদি কেউ কোনো বিপদে আমরা পড়ি, কোনো অসুস্থ হয়ে যায় বড় আকারে, তখন এটা আমরা ব্যবহার করবো, সেটা প্ল্যানিং করবো। এরপরে আমরা যোগাযোগ ব্যবস্থা আমাদের
রোজগারের সঙ্গে নেভির সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের ওয়্যারলেসের মাধ্যমে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারব। আমাদের জাহাজে 30 টন ফ্রেশ ওয়াটার, যেটা আমাদের গোসল করা, উঁচু করা, আপন ধোয়া, যেটা আমরা করি, এটা পানিটা পুরো প্রজাতিতে লোড করতে হয়। এই পানিটা আপনারা বিভিন্ন মেশিনে আসে দেখবেন, শুধু গাড়ির মতন করে ক্যাপ খুলে কেউ কল ছেড়ে দেবেন, যেটা প্রয়োজন সেটুকু নেবেন। সবসময় হাতের কাছে কলটা বন্ধ করে আবার একটু কল ছেড়ে দিয়ে যান, বাড়ির ভিতর পড়তে যান, মানে শর্ট করে। আশা করি যদি আমরা এটাকে, যেহেতু আমাদের 42 জনের প্রোগ্রাম, আশা করি আমাদের যা যে পোষণ পুষণ আমরা ক্যারি করি সেই হিসেবে আমাদের পানি শর্ট পড়ে না, আপনারা চেষ্টা করবেন এভাবে করার জন্য। আর আরেকটা হলো আমাদের যা যে প্রতিটা প্যাসেঞ্জারের জন্য লাইফ জ্যাকেট আছে, যেটা কোনোদিন কোনো বিপদে পড়লে লাইফ জ্যাকেট পরে আমাদের ভুলে ভুলে থাকতে হবে। যদি কেউ গাছ থেকে পানিতে পড়ে যায়, এই জন্য লাইফ বয়া, দেখেন গোল গোল বয়া আছে, এই বয়াগুলো যার হাতের কাছে থাকবে সে ফেলে দেবে, ফেলে ওকে রেস্কিউ করার জন্য ফলাফল। আশা করছি আমরা সবাইকে খেয়াল করবো, ছোট ছোটো বাচ্চা যারা আছে তাদের দিকে আমরা একটু খেয়াল করবো। আমাদের বাচ্চা, আমরাই তোদের ব্যক্তি, আমাদের সন্তান, এটা চিন্তা করে আমরা সবাইকে সবাই হেল্প করার চেষ্টা করবো। আরেকটা বিষয় হলো আজ থেকে এখন থেকে আমরা কেউ কোনো ময়লা পানিতে ফেলাবো না। আমাদের এই ডাস্টবিনগুলো আছে, সে যেন সবাইকে বলতে পারি, যাও আপনারা অনেক কষ্ট করে আমার এই 5টা পরিবার 6টা পরিবার সুন্দরবনে আমার রয়্যাল ফ্যামিলির সঙ্গে ভ্রমণ করছেন, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। অবশ্য আমার আরও কিছু লোক ছিল তারা শীতের কারণে ক্যান্সেল করেছে, কিন্তু তাদেরকে আমি বলেছিলাম যে আপনাদের ঢাকার মতো অত শীত না, এই রাজশাহী আমার ওই পরিবার ওনারা কোনো শীতের কারণে জন্য ক্যান্সেল করছিল, তা আমি ওনাদের আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল, যেহেতু ডাক্তার মেডিসিনের ডাক্তার হবে, তো যেহেতু আমাদের বোর্ডে একটা ডাক্তার আছে, আমাদের একটা সহসদ নাকি, আমরা চাই আপনাকে আমরা সেবা নেব যদি আমাদের প্রয়োজন হয়, আমরা আশা করি প্রয়োজন হবে। ধন্যবাদ। আমি ডক্টর, আমি আমাদের সিলেট থেকে ওনারা সহযোগ, আমি বিহার যদি প্রকাশিত পারি, আমার সুনামগঞ্জে আমি স্থায়ীভাবে বসবাস করি সিলেট শহরে, আমি অগ্রণী ব্যাংকের ম্যানেজার বন্দরবাজার শাখার। আজকে আমাকে একটু বলতে দেওয়ার জন্য আমি খুবই আনন্দিত, কারণ আজকে এই যে অপরিচিত মুখগুলা আমরা একত্র হয়েছি, সকাল থেকে আমার মনে হচ্ছে যে আমরা একটা পরিবার সুস্থ হয়ে আছি, এই আনন্দ আমাকে দীর্ঘদিন মনে রাখবে। আজকে আমার সঙ্গে আসছেন আমার কাকা আছেন, উনি ভারতের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, 2002 সালে উনি রিটায়ার্ড হয়েছেন, এবং ওনাকে নিয়ে আসছি আমি সুন্দরবন দেখানোর জন্য। উনি ভারতের যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ভাইস প্রেসিডেন্ট, অনেক বড় ছিলেন, এবং বাড়ি মূলত আমাদের সুনামগঞ্জে, আমারই কাকা, কাকা সেখানে গেছেন, এতটুকু সফল হয়েছেন। আর আমি আছি অগ্রণী ব্যাংকে, তবে আমি ভারতবর্ষে প্রায় ভ্রমণ করি, আমি চেন্নাই, এরপরে বেঙ্গালুরু, ক্যালকাটা, বিভিন্ন জায়গাতে যাই, কিন্তু ভারত পানির কাছে যে সুন্দরবন, বিশ্বের যে এত সুন্দর একটা জায়গা, যেটা আমাদের ওই মাইকের সাউন্ড হয়ে যাবে বৈচিত্র্যের জন্য, সেটা প্রসিদ্ধ একটা স্থান হিসাবে বিশ্বমঞ্চিত্রে স্থান করে নিয়েছে, সে আসলে সেইটা ভ্রমণ আমার এই প্রথম। আসলে ভ্রমণ করতে গিয়ে আমি এখন পর্যন্ত যতটুকু বুঝতেছি, যে সুন্দরবনের আইডিয়া আমার মধ্যে ছিল, আসলে এই সুন্দরবন তার থেকে অনেক অনেক, যেটা চিন্তা করা যায় না। আমার ধারণা ছিল নদীগুলো আমাদের মতো ছোট্ট নদী, আমাদের সুরমা নদী যেরকম ছোট্ট
ছোট একটা নদী, নদীগুলোও মনে হয় এরকম, কিন্তু এখন নদীর অবস্থা দেখে দেখতেছি যে আমার সেই ধারণা সম্পূর্ণ বিপরীত। যাই হোক, আমার মনে হয় এইভাবে ভ্রমণ করাটা ভালো, আগে দেশকে জানা পরে বিদেশ জানা, এবং সেইভাবেই আমরা যদি অগ্রসর হই তাহলেই আমাদের ভবিষ্যৎ উন্নতি এবং আমরা সফলকাম হব। একসময় বাঙালিরা ভ্রমণ করত, আমাদের সিলেটের বাঙালিরা ইউরোপ আমেরিকাতে অনেক আগেই বসবাস শুরু করছে, এবং আমাদের মধ্যে যে ভ্রমণ পিপাসা সেটা যদি উত্তর উত্তর বৃদ্ধি পায় তবেই আমরা সফলকাম হব। ধন্যবাদ। আমি আমার নমস্কার জানাই, আমার ব্যক্তিগত পরিচয় হলো আমি আমার জন্ম সিলেট ডিস্ট্রিক্টে দায়ী করি, তারপর আমি 1963 যাই, সেখান থেকে আমি প্রথমে ডিস্ট্রিক্ট জাজ হিসেবে জয়েন করি, অ্যাডভোকেট ছিলাম, তারপরে ডিস্ট্রিক্ট জাজ হিসেবে জয়েন করি, তারপরে আমি রেজিস্ট্রার জেনারেল অফ দ্য গোয়াকে হাইকোর্ট হয়ে যাই, এখান থেকে ইলিমিটেড হয়ে আমি পাটনা হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগদান করি। আমি 2003 আমি রিটায়ার করেছি, এখন বর্তমানে আমি ক্যালকাটা এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে মধ্যে প্র্যাকটিস করি। আমি যখন এখানে আসলাম সুন্দরবন, আমি আরও দুইবার ওয়েস্ট বেঙ্গল টুরিজমের পক্ষ থেকে দুইবার ভ্রমণ করেছি। সুন্দরবন একটা বিশ্বের একটা পর্যটন কেন্দ্র, এরকম সুন্দর প্রকৃতি এবং গাছগুলো যে গ্রহের এখানে দেখার মধ্যে দৃশ্য পাওয়া যায়, আর কোথাও এই দৃশ্য পাওয়া দেখা যায় না। গাছে আমি মনে করি যারা সবাই আসছেন সবাই অত্যন্ত আনন্দ সে উপভোগ করবেন, এবং আমি ব্যক্তিগতভাবে এই গাছের মালিককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক জায়গায় সুন্দরবনে আমি 2-3 বার ইয়ে করেছি, কিন্তু ব্যক্তিগত মালিক উপস্থিত থেকে এইভাবে সবাইকে অভিনন্দন জানাবে এইটাই আমার কাছে একটা বিশেষ পার্থক্য বলে মনে হচ্ছে। তাই আমি সবাইকে অভিনন্দন জানিয়ে এবং গাছের মালিককে আমার অভিনন্দন জানিয়ে রাখবো। এইরকম একটি ভ্রমণের আমি প্রত্যাশায় ছিলাম দীর্ঘকাল থেকে,
আজ সেই ভ্রমণ আমার স্পাউস আসতে পারলাম কিন্তু আমার একমাত্র মেয়ে ও ফিনল্যান্ডে আছে জামাই সহ তাদেরকে দিয়ে আরেকবার আসার আমি অবশ্যই চেষ্টা করব বিফোর মাই ডিপার্চার ফ্রম দিস ইউনিভার্স বিফোর ডিপার্চার ফ্রম দিস ইউনিভার্স এরকম ভালো একটি ভ্রমণ এ প্রসঙ্গে এখানে কি বলবো আমাদের ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান এবং রাজনৈতিক কোন বিষয় থাকা সত্ত্বেও নিরপেক্ষভাবে সকলেই আমরা আজকে এখানে আছি শিশু কিশোর যুবক প্রবীণ সুতরাং আমি যেটা বলতে চাই আমি আরেকবার ভ্রমণ না করে পারছি না করব ইনশাআল্লাহ যদি অলমাইটি ক্রিয়েটর আমাকে তৌফিক দান করেন যিনি আমি আমাদের হোলি কোরআনে একটা কথা আছে অন্যান্য ধর্মও থাকতে পারে সেটা হচ্ছে আরবিতে বলে সিরু ফিল আরদে পৃথিবী তোমরা সামর্থ্য অনুযায়ী ভ্রমণ করো তাহলে এগুলি দেখতে বাবা কোথায় কি আছে তোমার জীবনের শিক্ষণীয় অনেক বিষয় আছে করণীয় বর্জনীয় শিক্ষা এই যে ম্যানগ্রোভ আমি এরকম আর কোথাও দেখি নাই নেদারল্যান্ডসও কিন্তু সি বিচ আছে অনেক দেশে সি বিচ আছে কিন্তু সি বিচের সঙ্গে সঙ্গে যে ম্যানগ্রোভ ফরেস্ট পৃথিবীর এরকম কোথাও নাই কম আছে দু একটি থাকলেও সুতরাং বিশেষ করে শুধু ভ্রমণ করলে তো হবে না ভ্রমণের যে মাধ্যম এই মাধ্যমটিও আমি মনে করি সর্বোচ্চ এবং সবচেয়ে শ্রেষ্ঠ এটা আপাতত আমি মনে করলাম এর বাইরে তো এক বিমানে যেতে পারতাম কিনা সেটা জানি না এই যে সমুদ্রের মাঝখানে দিয়ে আমরা যাচ্ছি সেই জন্য তাকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এটা বলতে চাই আরও যেন এই যে ভ্রমণের যে মাধ্যম এটা আরও যাতে বিস্তৃত হয় আরও যাতে সম্প্রসারিত হয় আরও যাতে উন্নত হয় এই কারণে বাংলাদেশ পৃথিবীর 193টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অন্যতম আজ আমরা সারা পৃথিবীতে এক ভিয়েতনামের কথা জানি 18 থেকে 19 বছর যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছে আমরা মাত্র 9 মাসে পৃথিবীর এক শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করে আমরা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম করেছি সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ টেরিটোরিয়ালি যদিও খুব ক্ষুদ্র কিন্তু আমাদের এখানে অনেক মহত্তম মানুষ রয়েছে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ আরো অনেক নেতা আমাদের রয়েছে যাকে দিয়ে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেলাম তাকে যেমন স্মরণ করি বাংলাদেশের বর্তমানেও যারা আছে তারাও বাংলাদেশকে পৃথিবীর অন্যতম আমাদের যে ওয়ার্ল্ড হেরিটেজ আছে অন্যতম পৃথিবীর এই সুন্দর আমাদের সুন্দর বন যেখানে চিড়িয়াখানায় বাঘ এবং অন্যান্য পশুরা শুধু দেখি কিন্তু ন্যাচারাল ম্যানগ্রোভ ফরেস্টের বাঘ বন্দুক এবং অন্যান্য প্রাণী তাদেরকেও নিশ্চয় দেখতে পাবো তার মুসলিম যার মাধ্যমে দেখছি তাকে ধন্যবাদ জানাই দ্বিতীয় কথা হচ্ছে এই যে ওয়ার্ল্ড হেরিটেজ পৃথিবীর মধ্যে এই সে হেরিটেজ এলাকাও বোধ হয় নিয়ে যাবেন এবং শুধু এই ফরেস্টে দিয়ে না আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চে যে ভাষণ সেই ভাষণও ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত হয়েছে তো বাংলাদেশ কোনটা দেখলাম এবং বাংলাদেশের মতো এই রকমের একটি ছোট্ট জায়গা মানুষ 16 কোটি সুতরাং আমাদেরকে 16 কোটি মানুষের কল্যাণের জন্য বাকি জীবন যা আছে আমাদের আমরা প্রত্যেকেই বাংলাদেশকে একটি আধুনিক উন্নত মানের কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আপনারা কি বলেন আপনাদের সকলকে এতক্ষণ পর্যন্ত আমার কথা শোনার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের ফারুক ভাইকে এই উদ্যোগ তা হিসাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ না মোবাইল আমার চার্জ নেই
সাথে একটু ইমপ্রেস হও আচ্ছা নিজা দুই কয়েকজন আছে অনেক ব্যস্ততার মধ্যে সবাই এনজয়ের সময় নিয়া আসেন আমি একটু সময় নিতেছি এই ভ্রমণ সবার জন্য আনন্দদায়ক হোক আমরা খুব একটা সময় নষ্ট করব না আমি ছাত্র অবস্থায় অবশ্য জাপানে যাওয়ার পরে ওখানে আমি বিবাহ করি এবং আমার এক ছেলে চার মেয়ে আমি একটা সময়ে চিন্তা করছি যে আমি আমার বাংলাদেশে ফিরে আসব সবাইকে নিয়ে আবার সেটা সেইভাবেই আবার ফিরে আসছি ওরা এখানে পড়াশোনা করতেছে সবাই এখানকার রেসিডেন্ট বাংলাদেশের এখানে সিটিজেন এখানের পড়াশোনা করে আমার চিন্তা যে এখান থেকে আবার পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবে তো আমাদের দেশ সত্যিকারের অর্থে আমাদের অলসতা আমরা কাইটে উঠলে দেশকে ভালোবাসলে অনেক উপরে যেতে পারবো কারণ আমাদের সেই আত্মবিশ্বাস আছে এবং আমাদের এই আত্মবিশ্বাস এবং দেশ যত সুন্দর আমরা যদি একটুখানি মানে সবাই একটু এটার ব্যাপারে একটু ভাবি তাহলে দেশকে অনেক সুন্দর করতে পারবো কারণ মানুষ তো 100 বছরের বেশি বাঁচে না সেই দিকটা যদি আমরা একবারও স্মরণ করি তাহলে মনে হয় দেশ অনেক আগায় যাবে এবং এই আগায় যাওয়ার পেছনে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে যে কোনো জাতি আমরা দেখছি বাইরে গিয়ে যে অনেক পরিশ্রমের পরেই তারা অনেক দূর আগায় গেছে পরিশ্রম ছাড়া কোনো জাতি আগাইতে পারে নাই সততা পরিশ্রম এগুলির বলেই আপনাদের এই ভ্রমণ আনন্দময় হোক দোয়া করবেন আমরাও যেন আমাদের নিজেদের সবাই দেশকে ভালোবেসে মানে আনন্দের সহিত জীবনযাপন করতে পারি দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ ওনার একটু পরিচয় করে দিই আমি ওনার ফাদারের সঙ্গে আমি 82-তে ফার্স্ট আমি সুন্দরবনে জুলজি ডিপার্টমেন্টে প্রোগ্রাম করি রাজশাহী ভার্সিটির খালিদুজ্জামান স্যারের সঙ্গে সব জুলজির স্টুডেন্ট ছিল আর প্রফেসররা ছিল 82-তে যখন আমি ওনাদেরকে নিয়ে যাই তখন আমাদের যা ছিল না ওই গার্ড বডি লঞ্চ ছিল এই লঞ্চের আমি গাইড থাকতাম আমি হাফ প্যান্ট পরে ওনাদের গাইড করতে সবাই গ্রুপই আমি যখন গাইড করছি তা ওনাদের কাছে আমি মনে হচ্ছে একটা বাচ্চা স্যার আমাকে খুব চেনা মত আর নৌকা আলী রেজা স্যার আমার নাম জানেন অনেকে উনি এখন দুবাই ক্রিয়েটিভ বিশেষ করে আপনার দুবাই জোর হয়ে পরে জানলাম যখন আমার ফ্রেন্ড ছিল ওরাও রাশিয়া ভারতে স্টুডেন্ট ছিল তারা বসে ফিরছেন ওর সাথে তো তাদের কাছে শিশু সাদা তোমাকে প্রচুর অ্যাপ্রিসিয়েট তোমার যেভাবে বললে যে সাদা অনেক প্রশংসা করছে ওর থেকে এই পর্যন্ত আমার মনে হয় স্যারকে আমি 7-8 বার সুন্দরবন নিয়ে এসেছি সব জুলজির স্টুডেন্টদের নিয়ে আমার অনেক লাকি বলবো আমি পৃথিবীর এমন কোনো ভালো লোক নাই যে সুন্দর তাদেরকে আমি গাইড করি হয়তো এখানে এই বোর্ডে হয়তো মনে করছে তার ছেলে আর সেও একটা ডিপার্টমেন্টের হেড ওনার পরিচয় দিবে ওনার বাইবের কথা বলবে বাচ্চার কথা বলবে তা আশা করি তার কথার সঙ্গে কেমন লাগে তাকে ধন্যবাদ আমি রাশেদ জামান আমি রাজশাহী থেকে এসেছি আমি রাজশাহী ইউনিভার্সিটিতেই আছি বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে আর এই সুন্দরবন ট্রিপে আমার সাথে সঙ্গ দিচ্ছে আমার ওয়াইফ মিসেস তাসনুফা রহমান আর আমার একটা বেবি আছে 3+ ইয়ার্স তো রোজালিয়া ওর নাম তো এই সুন্দরবন সম্পর্কে আসলে অনেক শুনেছি যেটা ফারুক আঙ্কেল বললেন সুন্দরবন সম্পর্কে শোনা শুরু হয় পরিবার থেকে বাবা প্রাণীবিদ্যা জুলজির শিক্ষক যেটা উনি বললেনই তারপরে যখন ডিপার্টমেন্টে জয়েন করলাম সহকর্মীদের কাছ থেকে অনেক শুনেছি সেখান থেকে রয়্যাল ট্যুর সম্পর্কে শুনেছি হ্যাঁ শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সহকর্মীদের কাছ থেকে রয়্যাল ট্যুর সম্পর্কে অনেক শুনেছি কিন্তু আমার কখনো আশা হয়েছিল না পরিবারের সবাই সুন্দরবন দেখেছে কিন্তু আমি বাদ পড়ে গেছিলাম সেই অপূর্ণতাই ফারুক
আঙ্কেল আজকে পূর্ণ করছে, সুন্দরবন চোখের সামনে আস্তে আস্তে ভেসে উঠছে। যাই হোক, সবার সাথেই পরিচয় হলো, আরও তিন দিন থাকবো এখানে, আরও অনেক চেনা পরিচয় হবে, কথাবার্তা হবে, সম্পর্কগুলো অনেক সুন্দর হবে। আচ্ছা, এই সুযোগে আমি একটা কথা বলে নিই যে সুন্দরবন তো দেখবেন, আরও দেখবেন, তো আমি পার্সোনালি সবাইকে রাজশাহীতে আসার ইনভাইট করছি। আমাদের ওখানে সুন্দরবনের বাঘ নাই, কিন্তু রাজশাহীর মিষ্টি আম আছে, তো সে আম দিয়ে হয়তো বা আপ্যায়ন করবো আপনাদের সবাইকে। আপনারা সবাই রাজশাহীতে আসবেন, আর পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আরও কথা হবে। আশা করছি আমরা একটা সুন্দর ট্যুর উপভোগ করতে যাচ্ছি আগামী 22 তারিখ পর্যন্ত, 19-20-21 তারিখ পর্যন্ত আমাদের খুব সুন্দর সময় কাটবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রোগীর প্রথম কাজ কি, স্যালাইন ঢোকাবে, নাহলে 100 অক্সিজেনের সিলিন্ডারে নাকে দিবে, প্রথম ট্রিটমেন্ট হলো এটা। সে যেই ভালো রোগী হোক আর খারাপ রোগী হোক, কারণ এই দুটো সেফটি তারা আগে রাখবে। তো অক্সিজেন যদি আপনি প্রাকৃতিকভাবে অক্সিজেন যদি আল্লাপাক আমাদেরকে না দিত, তাহলে আজকে না ওই ক্লিনিকের সিলিন্ডার আমাদের পিছনে ঝুলে থাকতো। এটা সত্যি কি মিথ্যে? হ্যাঁ, তাহলে আজকে হয়তো রমন সাহেব বলো হয়তো দুইটা সিলিন্ডার পিছনে নিতে পারতো, আমাদের সেক্রেটারি সাহেব হয়তো পয়সাওয়ালা আছে, সে তো 10টা সিলিন্ডার রাখতো, যদি একটা গরিব মানুষের রাখতে পারতো না। এটা আপনি ধান করছেন না, আজকে এই অক্সিজেন কলম আমাদের সুন্দরবন থেকে দিচ্ছে। আর একটা, আপনার সারা বিশ্বে আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা আমরা সবাই জানি, ইন এফেক্টেড হচ্ছে।